অঙ্কুর ক্যারাটে একাডেমির তরফ থেকে আমরা এটা অর্গানাইজ করেছি, ক্যারাটে মহোৎসব চ্যাম্পিয়নশিপ। এটা ওপেন ন্যাশনাল হচ্ছে, যেটা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এবং অ্যাপ্রুভড। এখানে ওভারঅল 400+ পার্টিসিপেট আছে অল ওভার ইন্ডিয়া। আর এটি এখন হচ্ছে আলামোহন দাস ইনডোর স্টেডিয়াম, যিনি দাসনগরে এখানে এসছেন, তারা অল ওভার ইন্ডিয়া থেকেই আছেন, লাইক পাঞ্জাব, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ওড়িশা, সব জায়গা থেকেই এখানে এসছেন প্লেয়াররাও। যেরকম সব ওয়েস্ট বেঙ্গল বলুন বা ইন্ডিয়ার সব থেকে সব যেগুলো জায়গায় সব ঘেটে গেল। প্রথম বছর স্টার্ট হলো, তাই তো? হ্যাঁ। ভবিষ্যতে আরও এরকম ক্যারাটে প্রোগ্রাম করার ইচ্ছা আছে? হ্যাঁ, এটা সিজন ওয়ান হলো, ক্যারাটে মহোৎসব সিজন ওয়ান হয়েছে। পরের বছর ক্যারাটে মহোৎসব সিজন টু হবে। ইভেন এইখানে এই বছর যারা গোল্ড পাবে তারা নেক্সট সিজন টুতে তাদের জন্য রেজিস্ট্রেশন ফ্রি হবে। আচ্ছা, কীভাবে এই খেলাটা হচ্ছে, মানে গোল্ড পাবে, কোনো ক্যাটাগরি ওয়াইজ খেলাটা কি হচ্ছে? এজ ওয়াইজ এবং ওয়েট ওয়াইজ অ্যাকচুয়ালি আমাদের খেলাটি হয়ে থাকে, যেটার মধ্যে মূলত কাতা এবং কুমিতে হয়। ঠিক, আর এখানে আমাদের যে ইভেন্ট আছে এখানে 80টি বাচ্চা ফ্রি অফ কস্টে খেলছে, যারা ন্যাশনালসে গোল্ড মেডেলিস্ট এবং এশিয়ান ইন্টারন্যাশনাল যেটা হয় সেটার মধ্যে তারা টপ 8-এ যারা ছিল ক্যারাটেতে তারা ফ্রি অফ কস্টে খেলছে। আমরা এখানে 1,00,000 টাকা ক্যাশ প্রাইজ দিচ্ছি উইদাউট এন্ট্রি ফিস। যে 1,00,000 টাকাটা যারা যারা পাবে, যে সমস্ত বাচ্চারা এইটাকে ডিভাইড করে ক্যাশ প্রাইজ, টোটাল 20টা ক্যাটাগরিতে টাকা ক্যাশ প্রাইজ আছে, প্রত্যেকটি ক্যাটাগরিতে 5,000 টাকা করে। আর যে ওই ক্যাটাগরিগুলিতে গোল্ড পাবে, মানে সুপার গোল্ড যারা উইন করবে, তারা নেক্সট সিজনে ফ্রি অফ কস্টে তারা খেলবে, মানে পরের বছর তারা আবার ফ্রিতে খেলতে পারবে। যে কর্ণধার আছে অঙ্কুর রজক, ও শেখায় হচ্ছে গ্যাঞ্জেস গার্ডেন, রিকিতা শিল্প মন্দির, বাচ্চা স্কুল, তারপরে কুরুট ব্যায়াম সমিতি, কেয়ার ডিপিএস, আর মন্দিরতলার ওখানে ঘড়িওয়ালা মাঠ। হ্যাঁ, 3 বছর থেকে কোনো এজ লিমিট নেই, 3+ থেকে শেখানো হয়। সিজন ওয়ান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিজন ওয়ান এটা, টু সিজন থ্রি। আমার নাম মুনমুন মুখার্জি। হ্যাঁ, আমি শিখিও শেখাইও। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।